হাত তুলে সবাই মিলে আল্লাহকে রাজি খুশি করার জন্য দেখবো। সবাই মিলে যদি আল্লাহর নামটা নেন আমার আল্লাহ খুশি হবে। এক মাস রোজা রেখেছে, এই রমজান মাস বিদায় নিয়েছে। দেখেন কত মানুষ এখনো পর্যন্ত নামাজে কাঁদে, আল্লাহ রোজা তো বিদায় নিয়েছে। এই রোজা কিসের জন্য আসে? একজন পাপি বান্দার জন্য। এই রমজান মাস আল্লাহ পাক ওই পাপি বান্দাকে ডেকে বলে, এ আমার পাপি বান্দা, আমি আল্লাহ এত দয়ালু এত দাতা, তোর আমাকে চিনতে পারলি না, নে তোদের জন্য এক মাস রোজার মাস আমি তোদের কাছে দিয়ে দিলাম। তোর জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গোনাকে এই রমজান মাসে রোজা রেখে আমার ইবাদত করে সমস্ত পাপগুলো মুছে ধুয়ে একেবারে সাফ করে ফেল, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত হাসতে হাসতে তোকে দিয়ে দেবো। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজান মাস চলে গেছে ভাই। একবার আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ পাক ওয়াদা করছে একবার সুবহানাল্লাহ তোরা যদি বলিস, আমি আল্লাহ নামায় আমলে 40টা করে তোদের নেকি দেবো। জোরে সোরে হবে, চলে সবাই মিলে বলো সুবহানাল্লাহ। সুরা
ফরমাইশি কালাম শুনলেন মুজকো ফিলাদেশ কি গাজাম চলুন আর একটু আছে ফরমাইশি কালাম একটু ডেকে লাও সোনার মদিনায় তাই তো হ্যাঁ এই কালামটা ইনশাআল্লাহ হবে এই ও